যাদের শখ বসুন্ধরা আবাসিকে একটা ফ্ল্যাটের মালিক হওয়ার। দেখেন আমার পেছনে একটা বিল্ডিং আপনি দেখতে পাচ্ছেন, এটার লিফটের তিনে, 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, তাও আবার লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট, বসুন্ধরা আবাসিকে জমি সহ। এটার ঠিক সামনে কিন্তু একটা বাগান বাড়ি আছে, খুবই খোলামেলা, মানে এখানে আর কোনো বিল্ডিং হবে না। দুইটা ফ্ল্যাট সেল হবে, একটা হচ্ছে 2400 স্কোয়ার ফিট সাথে পার্কিং, একটা 1200 স্কোয়ার ফিট সাথে পার্কিং। আমরা লিফটের তিনে লিফটে উঠতেছি, আপনি দেখতেই পাচ্ছেন লিফটটা কিন্তু অনেক সুন্দর। তিনটা বেডরুম, তিনটা বাথরুম, বারান্দা দুইটা। দর্শক, বসুন্ধরা আবাসিক এলাকায় 1200 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট সাথে আবার পার্কিং, একেবারে কম টাকায় আপনারা পেয়ে যাবেন লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্ট। যাদের শখ বসুন্ধরা আবাসিকে একটা ফ্ল্যাটের মালিক হওয়ার, দেখেন আমার পেছনে একটা বিল্ডিং আপনি দেখতে পাচ্ছেন, এটার লিফটের তিনে আপনারা ফ্ল্যাটটা পেয়ে যাবেন। 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, তাও আবার লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট, বসুন্ধরা আবাসিকে জমি সহ এই ফ্ল্যাটের মালিক আপনি হতে পারবেন। ওকে, তো খুবই চমৎকার একটা লোকেশন আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই চমৎকার, অস্থির একটা লোকেশন। ওকে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিল্ডিং, বিল্ডিং এর ফ্রন্ট সাইড, ঠিক আছে, ফ্রন্ট সাইডটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আপনাদের এই ফ্ল্যাটটা অবশ্যই অবশ্যই ভালো লাগবে। ওকে, তো পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে, আমাদের সাথে হাসান ভাই আছেন। হাসান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? এই তো আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, এই যে অ্যাপার্টমেন্ট, এই বিল্ডিং এর যে অ্যাপার্টমেন্টটা আছে, আমরা সেই অ্যাপার্টমেন্টটা দেখাবো। জি, ঠিক আছে। এটা কত তলায় লিফটের? লিফটের 3-4 তলা। লিফটের 3-4 তলা? জি। ওকে, লিফটের 3-4 তলা। ফ্ল্যাটের সাইজটা কত আছে? ফ্ল্যাটের সাইজ হলো আপনার 1200 আর গ্যারেজ হলো 120। আচ্ছা, অল কমপ্লিট প্যাকেজ, অল কমপ্লিট, মানে একদম রেডি অবস্থায় আছে। ওকে, এবং এই বিল্ডিংটা যারা নির্মাণ করেছেন, এই প্রজেক্টটা যারা নির্মাণ করেছেন, তারা হচ্ছে জিএম হোল্ডিংস। হ্যাঁ, জিএম হোল্ডিংস নামে একটা পপুলার কোম্পানি যারা এই বিল্ডিংটা নির্মাণ করেছে। আচ্ছা, এই বিল্ডিংটা হচ্ছে উত্তরমুখী একটা বিল্ডিং আমি দেখতে পাচ্ছি, এবং এটার ঠিক সামনে কিন্তু একটা বাগান বাড়ি আছে। আমি একটু আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে একটা বাগান বাড়ি যেখানে খুবই খোলামেলা, মানে এখানে আর কোনো বিল্ডিং হবে না। এবং এখানে যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 30 ফিটের রাস্তা, এবং মেইন যে রাস্তাটা এখান থেকে জাস্ট কয়েকটা বিল্ডিং পরে হচ্ছে, তিনটা বিল্ডিং পরে হচ্ছে, আর সামনে যে রাস্তাটা এটা হচ্ছে 90 ফিট একটা রাস্তা। নর্মালি হচ্ছে আমরা দেখেন এখান থেকে কিন্তু দেখাই যাচ্ছে বাগান বাড়ি, এবং এখানে কোনো বিল্ডিং হবে না। বাগান বাড়ি একটা কি রিসোর্টের মতো করা, খুব সুন্দর একটা রিসোর্টের মতো করা আছে, যা করার আছে করে নিছে একবার। ওকে, তো আমরা এখন ভেতরে প্রবেশ করব, আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাবো, ঘুরে ঘুরে দেখাবো। বিদেশি আদলে বিল্ডিং গুলো করা হয়, এবং এখানে কিন্তু কনক্রিটের বিল্ডিং হয়, খুবই চমৎকার। অনেকেই প্রবাসীরা চান যে না, এরকম লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্ট আমার দরকার, তারা অবশ্যই এখানে চলে আসবেন। ঠিক আছে, তো হাসান ভাই আমরা একটু ভেতরে যাই। বেনিটা বাইরের লোকেশনটা দেন একদম সেম, মানে বিদেশি, একদম বিদেশি স্টাইলে কিন্তু করা। ঠিক আছে, অ্যাপার্টমেন্ট আমরা একটু ভেতরে গিয়ে দেখাবো। দেখেন এই যে গ্লাস দেওয়া, এখানে আসলে মিটিং রুম, এখানে গার্ড রুম, সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন তারা। এবং এখানে দুইটা ফ্ল্যাট সেল হবে নাকি? হ্যাঁ, দুইটা সেল, দুইটা ফ্ল্যাট সেল হবে, একটা হচ্ছে 2400 স্কোয়ার ফিট সাথে পার্কিং, একটা 1200 স্কোয়ার ফিট সাথে পার্কিং। আচ্ছা, ওকে, আমরা এখন উপরে উঠে যাই, এটা হচ্ছে পার্কিং এরিয়া। এখানে আছে জেনারেটর রুম, এখানে গার্ড রুম, সবকিছু এখানে আছে। চলেন আমরা উপরে চলে যাই। আমরা লিফটের তিনে লিফটে উঠতেছি, আপনি দেখতেই পাচ্ছেন লিফটটা কিন্তু অনেক সুন্দর। তো বসুন্ধরা আবাসিকে কিন্তু আসলে সবার স্বপ্ন থাকে যে ভাই, আমি বসুন্ধরায় যদি একটা বাড়ি হতো, আমার একটা ফ্ল্যাট হতো, থাকার জায়গা হতো, সেই স্বপ্ন কিন্তু সবার থাকে। আজকে কম টাকায় আমরা সেই স্বপ্ন পূরণ করবো। যাক ভাই, আমি দেখে চিন্তা করি নিত্য নতুন ভালো ভালো প্রজেক্ট, ভালো ভালো বিল্ডিং গুলো দেখানোর জন্য চেষ্টা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আসলে আমি এগ্রিমেন্ট করছি, তো এগ্রিমেন্ট করে এই ফ্ল্যাট সেল করি। ওকে, দেখেন এই ফ্ল্যাটটা, বিল্ডিংটা কিন্তু অনেক হাই, অনেক সুন্দর একটা বিল্ডিং। ওকে, এই যে লিফটের তিনে আমরা 4 তলা চলে, মানে নেমেই লিফট থেকে নেমে হাতের ডানে, হ্যাঁ ঠিক আছে, হাতের ডানে আমরা মেইন ডোর দিয়ে প্রবেশ করলাম, দেখতে পাচ্ছেন। ওকে, দেখি বেশিরভাগ দেখেন এখানে হচ্ছে
সিঙ্কটা দেখতে পাচ্ছি, এখানে কেউ চুলা রাখতে পারবে, এবং ইন্টেরিয়র করে নিতে পারবে চাইলে, ইন্টেরিয়র করে সুন্দর করে সাজিয়ে নেবেন কিচেনটা, অনেক বড় একটা কিচেন, ঠিক আছে, অনেক সুন্দর। ওকে, আবার কিচেনের দরজা দেওয়া আছে, কিচেনের দরজা দেওয়া আছে, আমরা ডান পাশে রুমটা দেখি। জি আসেন, মাস্টার বেডরুম। বারান্দা আছে, বারান্দাটা এত সুন্দর এবং কত বড় বারান্দা, বাইরে ঢুকতে অনেক সুন্দর স্পেস এবং মার্বেল টাইলস ইউজ করা। আপনি দেখেন আমরা দেখি বারান্দারে কত সুন্দর ব্যবহার করা। ওয়াও ওয়াও, দেখেন একদম ফুল বাইরে দিস ইজ স্টাইল, দেখেন সুন্দর। বিকেলে এখানে বসে আপনি মনোরম পরিবেশ, ফুরফুরা বাতাস, এখানে বসে আপনি নির্বিলি চা কফি খাবেন, এখানে আড্ডাবাজি করবেন, চেয়ারে বসে আরাম করবেন, ভালো লাগতেছে, আসলে ভালো লাগতেছে। অনেক বড় বারান্দা, কিন্তু 12 ফিট স্কয়ার ফিট এত বড় বারান্দা সাধারণত হয় না, হয় না আসলে। রুমগুলো মাস্টার বেডগুলো ছোট করে ফেলে অনেকেই, বারান্দা করতে গেলে ছোট করে ফেলে, খোলামেলা, আর রুমগুলো অনেক বড়। দেখেন এখানে হচ্ছে একটা গ্লাস, থাই গ্লাস, সাথে হচ্ছে একটা মসকিউটো নেট, আবার কিন্তু দেখেন গ্রিল, সেফটি গ্রিল, দেখছেন এই যে মাস্টার বেডের সাথে বড় একটা জানালা, একদম খোলামেলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাস্টার বেডের সাথে একটা বড় খোলা জানালা। এই যে টয়লেট, এই যে টয়লেট, ওয়াও, এই যে টয়লেট আছে, হ্যাঁ হ্যাঁ টয়লেট, বড় একটা টয়লেট দেখতেই পাচ্ছেন। এখন ওখানে এগুলো ইউজ হয়নি নতুন বিল্ডিং, টোটাল চারটা ফ্যামিলি ইউজ করছে, চারটা উঠছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এখানে নিরিবিলি মনোরম পরিবেশ বিল্ডিং, এগুলো মেইন কথা, এক্স্যাক্টলি, খুবই চমৎকার। দেখেন অন্যান্য রুম গুলো দেখেন, এই দেখেন কেউ ইচ্ছে করলে এখানে কে যে বেসিং ক্যাবিনেট হয়ে যায়, এখানে শোকেস রাখতে পারবে, শোকেস বেসিং আছে না, বেসিং সেটিং করতে পারবে, বেসিং ক্যাবিনেট করতে পারবে, আর হ্যাঁ বেসিং ক্যাবিনেট করতে পারবে। ওকে দেখেন ডাইনিং ড্রয়িং স্পেসটা দেখেন কত সুন্দর, এই পাশে একটা ফুল হাইট জানালা আছে, জি একদম পুরো খোলা আছে, ইয়েস। দেখেন এখানে দুই পাশে দুটো মাস্টার বেড, হ্যাঁ হ্যাঁ দেখেন মাস্টার বেড জন্য টাকা দেখুন। ওকে বাহ, এর কাজ চলতে আছে তো ভাই, একটু এটা হচ্ছে মাস্টার বেড, একটু কাজ চলতে আছে, কাজ চলতে আছে, এর জন্য হয় মানে রেডি আছে, হ্যাঁ রেডি, সব রেডি, কাজ চলতে, সব ধরনের ম্যাটেরিয়াল আপনারা দেখতে পাচ্ছেন, খুব হাই কোয়ালিটি। হ্যাঁ এই যে দেখেন বারান্দা, আরেকটা বারান্দা আছে ভাই, বাহ এটা আরেকটা বারান্দা, জি ওয়াও অসাধারণ। এই যে ওই যে ওই ফলে দেখেন, হ্যাঁ হ্যাঁ আমরা একটু দেখাই দেই দর্শক আপনাদেরকে, এইটা হচ্ছে একটা বাগান বাড়ি এই বিল্ডিং এর ঠিক সামনে, এই এই বাগান বাড়িতে কিন্তু এই পর্যন্তই, সামনে একটা বড় মাঠ আছে যেটাতে আর কোনো বিল্ডিং হবে না, তার মানে এই বিল্ডিং এর ঠিক সামনে ফরেস্ট গ্রুপ, ফরেস্ট গ্রুপের বাগান বাড়ি, বাগান বাড়ি টোটালে এই জায়গাটা ফাঁকা থাকবে, ইয়েস, ওরা যা করার আছে করে নিছে, আর করবে না, ওটা করবে না, এক্স্যাক্টলি, অনেক সুন্দর কিন্তু দেখেন, খুবই ভালো লাগতেছে ভাই, এখানে মনে হচ্ছে আমি সারাদিন দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে থাকেন ভাই, বুড়ি আজকে ঘুমান, এখানে ঘুমাবো না, ঘুমান না, আচ্ছা ফ্ল্যাটটা আপনি আমার নামে লিখে দেন, আচ্ছা দেখে দেবো ভাই, সমস্যা নেই। এই যে রুমটা দেখেন, রুমটা সাইজটা দেখেন অনেক সুন্দর একটা সাইজ, আসলে রুমটা বড় 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 বড়, হ্যাঁ দেখেন এই যে এটা ওয়াশ বাথরুমটা, আচ্ছা এরপরে আমরা চলে যাবো আর একটা রুমে, এটা হচ্ছে একটা ওয়াশরুম, কমন ওয়াশরুম নাকি, হ্যাঁ এটা কমন ওয়াশরুম, কমন ওয়াশরুম, ঠিক আছে, কমন ওয়াশরুম, আর এটা হচ্ছে আর একটা গেস্ট বেড, এটা গেস্ট নাকি, আরে গেস্ট রুম, হ্যাঁ গেস্ট রুম, বা গেস্ট রুম বলে একদম খোলা না, বাহ দেখেন গেস্ট রুমটা সবচেয়ে মজার বিষয়টা কি, বাগান বাড়িটা দেখতে পারে ইজি ভাই, ইয়েস, এই যে বাগান বাড়িটা, বাগান বাড়িটা দেখা যায়, সবুজ ফরেস্ট, ফরেস্ট গ্রুপ, সবুজ দেখেন, কত ওয়াও অসাধারণ। তো আমরা দেখিয়ে দিলাম এটাও, এখন আমরা চলে যাব পাশে আর একটা দেখাবো, চাইল্ড বেড দেখাই, কি বলেন, না মাস্টার বেড, চাইল্ড বেডটা তো আমরা দেখিয়েছি, না এটা তিনটা বেডরুম, তিনটা বেডরুম, আর এটা হচ্ছে ড্রয়িং স্পেস, ড্রয়িং এবং এটা ডাইনিং কিচেন, এখানে কিন্তু হাই ম্যাটেরিয়াল ইউজ করা, বারান্দা দেখেন সবচেয়ে 1250 আপনি কিচেনটা যেত, 1200 1200 তে কিচেনটা কিন্তু অনেক বড় দেখেন, আচ্ছা সেটাই, হ্যাঁ কিচেনটা অনেক বড় আসলে, তো খুবই সুন্দর, আর দরজাগুলো দেখেন, এগুলো কিন্তু সাম যেহেতু বসুন্ধরা আবাসিক, এটা হচ্ছে বিদেশি আদলে, আপনারা যারা আসলে দেশের বাইরে গেছেন, বিভিন্ন উন্নত কান্ট্রিতে যারা গেছেন, তারা কিন্তু জানেন যে এই ধরনের অ্যাপার্টমেন্ট গুলো সেখানে অ্যাভেলেবেল, আমাদের দেশে কিন্তু নর্মালি হচ্ছে এই ধরনের অ্যাপার্টমেন্ট গুলা বসুন্ধরার বাইরে খুব একটা পাওয়া যায় না, গুলশান বনানের দিকে কিছু আছে, বাট বসুন্ধরা আবাসিক, এই যে পাশে কিন্তু আর একটা বিল্ডিং হচ্ছে দেখেন, এই যে বাগান বাড়িটা দেখেন, বাগান বাড়ি, এই যে মাঠ নাকি, খুবই সুন্দর। আচ্ছা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন, হাসান ভাইয়ের নাম্বার দেওয়া আছে, হাসান ভাই এখন আপনি আমাকে বলবেন যে এখানে ফ্ল্যাট কিনতে হলে প্রক্রিয়াটা কি, কত টাকা হলো, যে আমি কোম্পানির সাথে এগ্রিমেন্ট করা, হ্যাঁ 1,34,00,000 টাকা ফ্ল্যাটের দাম, 1,34,00,000 ফ্ল্যাটের দাম, জমি সহই তো পাবেন, হ্যাঁ জমি সহকারে, আচ্ছা আচ্ছা, আমার সাথে কোম্পানির সাথে এগ্রিমেন্ট আছে, আর আমি কোম্পানির সাথে ডাইরেক্টলিও
ওই আমি এগ্রিমেন্টের ক্ষেত্রে কোম্পানির সাথে ডাইরেক্ট বসাইতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে ইনস্ট্যান্ট রাষ্ট্রীয় করে আপনি নিয়ে ইনস্ট্যান্টে উঠতে পারবেন, কোনো প্রবলেম নাই। আজকে আমি উঠবো, আজকে রাষ্ট্রীয় করে টাকা দিই, আমি এক টাকা উঠে বায়না দেওয়া লাগবে না, আমরা এক্ষণে টাকা দিব, এক্ষণে উঠবো, এক্ষণে রাষ্ট্রীয় করবো। ক্ষেত্রে বসুন্ধরা আবাসিকের মতো একটা জায়গায় একটা ফ্ল্যাট কোটি ৩৪ লক্ষ টাকা, এবং এটা হচ্ছে আই ব্লক। ভাই বেনিং এর ভিতরে ডিফারেন্স আছে দেখেন, বেনিং টা কিন্তু অনেক হাইরাইজ বেনিং, আর আবারও বলতে চাই যে আপনারা আমাদের সাথে থাকবেন সবসময়, এবং চমৎকার এই লোকেশনে চমৎকার এই ফ্ল্যাটটা আপনারা যদি নিতে চান সরাসরি চলে আসবেন। হাসান ভাই তো আছেন আমাদের সাথে, হাসান ভাইকে আপনারা দেখে রাখতে পারেন, তো উনাকে আপনারা ফোন করবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। চমৎকার এই লোকেশনে আসলে ফ্ল্যাট পাওয়াটা ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, এছাড়া অনেক সময় টাকা থাকলেও ফ্ল্যাট পাওয়া যায় না। কারণ ভাই আর একটা কথা হলো যে কি, এছাড়া ফ্ল্যাট আমার কাছে আরো ফ্ল্যাট আছে, ৩০ ফ্ল্যাট আছে, আরো আরো ফ্ল্যাট আছে, যার মন চায় আরো ৩০ ফ্ল্যাট আছে। আই বলোকে আমার ফ্ল্যাট আরো ৩০ ফ্ল্যাট আছে, ওটাও নিতে পারেন। ওকে ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া আলাইকুম, আল্লাহ হাফেজ।